যেটি ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আমরা একটু দেখব যে শান সংক্রান্ত দু একটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করি একটু। তো এরকম একটা প্রবলেম আমাদের দেওয়া আছে, একটি গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে হলো 102 ওহম, তার মানে এটা আসলে জি এর মান নির্দেশ করে। আর এর সাথে কত রোধ যুক্ত করলে, কত রোধ বলতে এখানে আসলে যুক্ত বলা হয়েছে যে কত মানের শান্ট যুক্ত করলে আমাদের মূল প্রবাহের 99% শান্টের মধ্য দিয়ে যাবে আর কি। তো একটা ছবিটা এঁকে ফেলা যাক। আমরা আগের ভিডিওতে যেটা শিখছি, এরকম গ্যালভানোমিটার ছিল আর এর মধ্য দিয়ে এইরকম একটা শান্ট লাগানো ছিল। তো এটা এস, তো এখানে মূল কারেন্ট আই আছে, এর মধ্যে দিয়ে যাবে হলো আইজি কারেন্ট, এর মধ্যে দিয়ে যাবে হলো আইএস কারেন্ট মানে শান্ট কারেন্ট। আর গ্যালভানোমিটারের রোধ মনে করো জি, যেটা এখানে দেওয়া আছে 102 ওহম। তো আমাদের কোশ্চেন হলো যে এর সাথে কত মানের রোধ, অর্থাৎ এস এর মান কত হলে আমাদের মূল প্রবাহের 99% কার মধ্যে দিয়ে যাবে, শান্টের মধ্যে দিয়ে যাবে। সো এটা তোমরা দুইভাবে সলভ করতে পারো। একটা হলো আমরা যে নর্মালি যে এটা শিখছি যে আই সমান এস প্লাস জি ডিভাইডেড বাই এস ইন্টু আই জি, তোমরা এটা দিয়েও করতে পারো। অথবা তোমরা চাইলে যেহেতু শান্ট কারেন্টের সাথে সম্পর্ক দেওয়া আছে, 99% কারেন্ট কার মধ্যে দিয়ে গেছে, শান্টের মধ্যে দিয়ে গেছে, তো তুমি এখান থেকে চাইলে শান্ট কারেন্টও বের করতে পারো। কীভাবে ভাই? ওই যে আমরা যে কারেন্ট ডিভাইডার রুল শিখছিলাম, তাহলে যার কারেন্ট বের করবেন তার উল্টা দিকে রোধটা নেবেন, তার মানে হলো জি নিব। আর নিজে কী করবো, তাদের যোগফলটা, তার মানে এস প্লাস জি নিব ইন্টু মূল কারেন্ট। সো মূল কারেন্ট এখানে বসাই দিব। সো তুমি এখান থেকেও সলভ করতে পারো এটা। সো দেখা যাক, আমরা একে একে আসি। তো আমরা আগে এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। তারা বলছে যে 99% গেছে হলো শান্টের মধ্য দিয়ে, তাহলে ওই যে 1% এটা কার মধ্যে দিয়ে গেছে, অবশ্যই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেছে। সো তুমি যদি এখানে এইগুলো বসায় দাও যে আই ইকুয়াল এস প্লাস জি এর মানটা দেওয়া আছে হলো 102 নিচে এস ইন্টু এই জি, কিন্তু এক্ষেত্রে আই জি হলো 1% মূল কারেন্টের 1%, তার মানে এটাকে আমি এভাবে লিখতেই পারি যে 0.01 ইন্টু আমাদের দেশে মূল কারেন্ট যেটা আছে, এটা কিন্তু আমাদের আসলে গ্যালভানোমিটারের কারেন্ট 1%কে এটাকে কিন্তু 0.01 লিখা যায়। এবার দেখো উপপাশ থেকে আমাদের আই আর আই ক্যান্সেলড আউট হয়ে যায়। আমাদের এখান থেকে আসলে যেটা করতে হবে সেটা হলো এস এর মানটা বের করতে হবে। তো আড়াআড়ি গুণ করে দিলাম, আর এদিকে লিখা যায় এস প্লাস 102 সাথে গুণ আছে 0.01। সো এটাকে সলভ করে এস এর যে ভ্যালুটা আসবে সেটাই কিন্তু আমাদের এই যে প্রয়োজনীয় শান্টের মান, যা কিনা আমার গ্যালভানোমিটারের সাথে এইভাবে যুক্ত করলে মূল কারেন্টের 99% কার মধ্যে দিয়ে যাবে, শান্টের মধ্যে দিয়ে যাবে। অথবা তুমি যদি এখান থেকে ফর্মুলা সলভ করার চেষ্টা করো, তাহলে দেখো আমার তারা বলে দিয়েছে 99% কার মধ্যে দিয়ে গেছে, শান্টের মধ্যে দিয়ে গেছে, তার মানে এখানে লিখতেই পারি যে 0.99 কার 0.99, এটা হলো মূল কারেন্টের 99% ইকুয়াল টু, এখানে তুমি লিখতেই পারো জি বাই এস প্লাস জি ইন্টু আপনার মূল কারেন্ট। সো ওয়েপাশ থেকে আপনার মূল কারেন্ট ক্যান্সেলড আউট হয়ে যাবে, আর জি এর মান ছিল হলো 102, এটা যদি সব এখানে বসায় দাও তাহলে এখান থেকে তুমি একটা এস এর ভ্যালু পাবা। সো এভাবে তুমি চাইলে খুব সহজে যেটা করতে পারো যে এই প্রবলেমটা সলভ করতে পারো। শান্ট সংক্রান্ত তো আমরা একটা প্রবলেম দেখে ফেলি। সো আমরা আগে বলেছিলাম যে এই গ্যালভানোমিটার সাথে একটা যদি শান্ট এভাবে রাখি, এই পুরো ব্যবস্থাটাকে আমরা একটা অ্যামিটার হিসাবে কনসিডার করবো, ঠিক আছে? তো এই পুরোটা অ্যামিটার। সো দেখো এই অ্যামিটার আমাদের কত কারেন্ট দেখাচ্ছে, দেখো এখানে আমরা কিন্তু এখানে সরাসরি বলে দেয়নি যে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কিন্তু এই গ্যালভানোমিটার দেখো বিক্ষেপ দিচ্ছে কোথায়, 8 অ্যাম্পিয়ারে গিয়ে এই কারেন্টটা দাঁড়িয়ে আছে। তার মানে গ্যালভানোমিটারের কারেন্ট এই ক্ষেত্রে আমি বলতে পারি আই জি এর মান আসলে 8 অ্যাম্পিয়ার। এটা দেখো ইনডিরেক্টলি তারা কিন্তু বলে দিয়েছে বিক্ষেপ দিয়ে, ঠিক আছে, চিত্র দিয়ে ব্যাপারটা বলে দিয়েছে এখানে। আর শান্টের মান দেওয়া আছে হলো 5 ওহম, আর আমাদের গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ যেটা কিনা দেওয়া আছে হলো 100 ওহম দেওয়া আছে। তো প্রথম কোশ্চেন এরকম বলতে পারে, সেটা হলো যে আমাদের মূল কারেন্টটা কত এই ক্ষেত্রে। সো আমাদের মূল কারেন্টটা বের করতে হবে। তো দেখো মূল কারেন্টটা বের করতে হবে, আর এখানে আইজি কারেন্টটা জানা আছে। তো আমি যদি আইজি কারেন্ট বের করতাম তাহলে কীভাবে বের করতাম, আইজি কারেন্টটা খেয়াল করো তার উল্টা দিকের রোডটা নিতাম, তাহলে উল্টা দিকের রোড কত এখানে এস, আর নিচে কী করতে হবে তাদের যোগফল ইন্টু আপনি যে কারেন্টটাকে ভাগ করছেন নাকি ডিভাইড করছেন। তো এইখানে খেয়াল করো আমাদের কিন্তু আইজি জানা আছে, এস জি জানা আছে, মূল কারেন্টটা আই বের করতে হবে। তাহলে এখানে খেয়াল করো আমি যদি আই সমান লিখি, তাহলে এখানে এরকম লেখা যায় এস প্লাস জি বাই এস ইন্টু আই জি লেখা যায়। তাহলে এস এর মান কত এখানে 5, এটার মান হলো 100 ডিভাইডেড বাই এটার মান 5,
আর আমাদের আইজি এর মান এখানে আসছে 8 অ্যাম্পিয়ার। সো এইখানে যেটা পাবো সেটা আসলে আমাদের মূল তড়িৎ প্রবাহ। এখন আরেকটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে এরকম যে ভাই আগেটা ছিল হলো মূল প্রবাহ কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ এটার আমাদের কাহিনী ছিল হলো যে মূল প্রবাহ কত। আর পরের কোশ্চেনে এরকম বলছে, মনে করো যে আমি চাচ্ছি যে গ্যালভানোমিটার, দেখো আগে অ্যামিটারের একটা রেঞ্জ দেওয়া আছে, দেখো যে সর্বোচ্চ কত মাপতে পারে, সে 10 অ্যাম্পিয়ার তোমাকে মেপে দেখাইতে পারতো, ঠিক আছে। কিন্তু এখন যেটা বলতে সেটা হলো আমি চাচ্ছি যে এই অ্যামিটার দিয়ে আমি 100 অ্যাম্পিয়ার মেজার করব কারেন্ট। কি বলছিলাম যে আগে ছিল হলো আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম ওই অ্যামিটারটা এটা মাপতে পারতো, এখন আমি চাচ্ছি যে এটা দিয়েই এখন আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করব। অর্থাৎ আমাদের যে মূল কারেন্ট যাচ্ছে সেটাকে মেজার করব কত, সেটা 100 অ্যাম্পিয়ার। তার মানে দেখো এখানে আমি বলতেই পারি যে আসলে আগে ছিল কত 10, তার থেকে আমি দেখো আরও 10 গুণ বেশি কারেন্ট মেজার করতে চাচ্ছি। তার মানে এটা কিন্তু আমাদের এন বলতে পারি এভাবে যে 100/10। সো এটাকেই তুমি কিন্তু এরকম বলতে পারো যে মূল কারেন্ট আই আর আগে যেটা ছিল আর কি এখানে। সো এটা তুমি এভাবে না লিখলেও সমস্যা নেই, আমাদের এই ব্যাপারটা খালি বুঝতে হবে এক্ষেত্রে যে আমি কত গুণ বেশি কারেন্ট মেজার করতে চাচ্ছি। তাহলে এখানে দেখো আমি বলতেই পারি এখানে আসলে 10 গুণ বেশি কারেন্ট মেজার করতে চাচ্ছি। কোশ্চেন হলো যে আমি যদি এরকম 10 গুণ বেশি কারেন্ট মেজার করতে চাই সেই ক্ষেত্রে শান্টের মান কত ব্যবহার করতে হবে এখানে, অর্থাৎ সেই ক্ষেত্রে শান্টের মান আমাকে কত বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা অলরেডি ইকুয়েশন জানি, সেটা হলো যে এস ইকুয়াল জি বাই এন মাইনাস ওয়ান, এটা আমরা জানি অলরেডি সবাই। তাহলে এখানে দেখো জি এর মানটা আমরা এখানে বলা আছে সেটা হলো যে 100 ওহম, আর নিচে হলো 10 গুণ বেশি কারেন্ট, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে 100/9 এটা যা হবে সেটা আমাদের কিন্তু এই ক্ষেত্রে আনসার। শান সংক্রান্ত আমরা পরবর্তী একটা প্রবলেম দেখি। এরকম দেওয়া আছে যে 20 ওহম অভ্যন্তরীণ রোধের একটি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। তার মানে ব্যাপারটা এরকম, যদি ছবি আঁকি আমরা একটু, তাহলে এই হলো একটা গ্যালভানোমিটার। সো এর মধ্য দিয়ে অলরেডি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত চলছে, আর এই গ্যালভানোমিটারের রোধটা আবার বলে দিয়েছে তারা অভ্যন্তরীণ রোধ, সেটা হলো 20 ওহম, অর্থাৎ এখানে জি এর মানটা আসলে 20 ওহম। আচ্ছা, এটুকু হলো প্রথম বাক্যের কথা। আর দ্বিতীয় কথা বলছে যে একটি শান্ট ব্যবহারের ফলে এই প্রবাহ মাত্রা কমে 0.01 অ্যাম্পিয়ার হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু এই 1 অ্যাম্পিয়ার কিন্তু এর মধ্য দিয়েও চলে যাচ্ছে। কিন্তু যখনই তুমি এখানে একটা স্বল্প মানের একটা শান্ট ব্যবহার করবা, আমরা কি বলেছিলাম অধিকাংশ কারেন্টটাই আসলে শান্ট দিয়ে চলে যায়, অর্থাৎ এই পাই দিয়ে চলে যাবে অধিকাংশ কারেন্ট। কিন্তু তারা বলছে যে শান্ট যদি ব্যবহার যখন আমি করে ফেললাম তখন এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইজি কারেন্ট, সেটাকে তারা বলছে হলো 0.01 অ্যাম্পিয়ার। অর্থাৎ আগে কতটুকু যাচ্ছিল, পুরো 1 অ্যাম্পিয়ারে চলে যাচ্ছিল, কোনো শান্ট ছিল না, অন্য কোনো পথ ছিল না যাওয়ার। কিন্তু যখনই তুমি শান্ট ব্যবহার করে ফেলছো অধিকাংশ কারেন্ট কোন পায়ে দিয়ে যাবে, এই পায়ে দিয়ে চলে যাবে, আর বাকি এই যে 0.01 যাচ্ছে এর মধ্যে দিয়ে। দেখো এটাই বলছে একটি শান্ট ব্যবহারের ফলে এই প্রবাহ মাত্রা কমে কত হয়ে গেছে, 0.01 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তো আমাকে বলছে যে এই শান্টের মানটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো খুব সহজে বলতে গেলে এখানে আসলে মূল যে কারেন্ট, মূল প্রবাহ আসলে 1 অ্যাম্পিয়ার, আর গ্যালভানোমিটারের কারেন্ট কত এখানে আমাদের 0.01। সো আমাকে বের করতে হবে হলো শান্টের মানটা। সো এখান থেকে আমরা যে ইকুয়েশন জানি মূল প্রবাহের, সেটা হলো যে এস প্লাস জি বাই এস ইন্টু এখানে ছিল হলো আমাদের আইজি। তো এখানে দেখো আমাদের মূল প্রবাহ ছিল হলো 1 অ্যাম্পিয়ার, সো এখানে 1 বসায় দাও, এস প্লাস জি এর মান আসলে 20, এখানে এস বসায় দাও, ইন্টু আইজি এর মান কত পেলাম আমরা এখানে 0.01 অ্যাম্পিয়ার। সো এখান থেকে তুমি যদি এসটা বের করো তাহলে এস এর মানটা মোটামুটি 0.2 ওহম পাবা। তাহলে এখানে বলা যেতে পারে যে আমি যদি এখানে 0.2 ওহম মানের একটা রোধ এই গ্যালভানোমিটারের সাথে লাগাই দিই সমান্তরালে, যেটা কিনা আমরা শান্ট বলছি, তাহলে আমাদের যেটা ঘটবে সেটা হলো যে এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 0.01 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো এই ছিল আমাদের মোটামুটি শান সংক্রান্ত সমস্যা বলি। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।